শেষ পর্যন্ত কনফার্ম হয়ে গেল যে এই চারটি দল কিন্তু সেমিফাইনালে উঠতে চলেছে বিশ্বকাপ 2023-এ, যেখানে আপনাদেরকে জানায় পাকিস্তানের ওঠারও চান্স আছে, যেখানে আপনাদেরকে জানায় ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এই তিনটি তো দল একদম কনফার্ম যে সেমিফাইনালে উঠেছে। কিন্তু চার নম্বর পজিশনে যে আছে সেখানে দাবিদার তিনটে দল আছে, যেখানে আফগানিস্তান, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, যেখানে নিউজিল্যান্ডের রান রেট সব থেকে বেশি ভালো, তো নিউজিল্যান্ডেরও ওঠার চান্স আছে। কিন্তু পরবর্তী পাকিস্তানের ম্যাচ কিন্তু অবশ্যই আপনারা যদি দেখেন তো পাকিস্তানের ম্যাচ কিন্তু ইংল্যান্ডের সাথে আছে, এবার বুঝে নেন। আর ভাই ইংল্যান্ড যদি এদিক সেদিক করে, কারণ ইংল্যান্ড ম্যাচ জিতে গেছে নেদারল্যান্ডের সাথে, সবচেয়ে বড় ব্যাপার। আর অন্যদিকে আপনাদেরকে জানাই আফগানিস্তানের কিন্তু পরবর্তী ম্যাচ, অর্থাৎ শেষ ম্যাচ কিন্তু আফগানিস্তান খেলতে নামবে, সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে। আর আপনাদেরকে জানাই 2-3 খেলা হবে, 1-4 খেলা হবে, তো এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর কিন্তু আপনাদেরকে কি মতামত বলছে, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার খেলা আছে অবশ্যই শেষ ম্যাচ, তো এই তিনটে ম্যাচ ডিসাইড করবে বছর সেমিফাইনালে কে উঠবে। তো অবশ্যই ভারত পাকিস্তানের চান্স আছে এখন আপনাদেরকে জানাই, কারণ শ্রীলঙ্কাকে জিততে হবে অবশ্যই। শ্রীলঙ্কা যদি একবার জিতে যায় আর ওইদিকে যদি পাকিস্তান জিতে যায় তাহলে কিন্তু অবশ্যই তো এখানে ভারত পাকিস্তানের সেমিফাইনাল।